মানসিকতা, পোশাক ধর্ষণের কারণ নয়। এটা সবাই মাথায় গেঁথে রাখুন, নারী পুরুষ উভয়, পোশাক কোনোদিনও ধর্ষণের কারণ হয় না। আর সব থেকে দুঃখজনক ন্যায়পরত্ব ঘটনা কি জানেন, এই এত মানুষ আমরা এক জায়গায় হয়েছি কেন? একটা ধর্ষণের বিচার চাইছে। দেশে আইন আছে, কানুন আছে, আদালত আছে, পুলিশ আছে, সব কিছু আছে আমাদের দেশে, তারপরেও সাধারণ জনগণ এক জায়গায় নিজের ঘরের কাজ বাজ সব কিছু ফেলে এসে তারা বিচার চাইছে, বিচার। আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, সব কিছু ভেঙে পড়েছে, ধর্ষণের জন্য বিচার চাইতে হবে কেন? আর সব থেকে বড় একটা কথা, কোনো মেয়ের প্রতি অত্যাচার হলে, কোনো মেয়েকে টিস করা হলে, দয়া করে বলবেন না, ঘরের মধ্যে বসেও বলবেন না, একা একা। মেয়েটা কি পড়া ছিল, মেয়েটা রাতের বেলায় কেন বেরিয়েছিল, রাস্তা কারো একার বাবার নয়। সমাজে নারী পুরুষ দুজনেই থাকি আমরা, তাহলে পুরুষরা তিনটার সময় দরকার পড়ুক, বেদরকার পড়ুক, ওষুধের জন্য যে কোনো কারণে পুরুষটা বেরোবে, রাতের বেলায় ভালো মেয়েরা বেরোয় না, এরা কারা? আজ কেন আমাদের রাস্তায় নামতে হয়েছে, কেন নামতে হয়েছে? কিছু কাপুরুষদের জন্য, কিছু কাপুরুষরা রাত দখল করে বসে আছে তাদের, তারা রাস্তায় ঘরে শিকারের উদ্দেশ্যে। যে কোনো নারী নামবে, পোশাক যাই থাক, পোশাক যাই থাক, কারণ ওই একটা আমাদের মানসিকতা, ধর পোশাক করেছে বাজে বলেই ধর্ষণ হয়েছে, টিস করেছে কেন পোশাক পরে, আরে বোরখা পরা মেয়েদেরও ধর্ষণ হয়, 3 মাসের বাচ্চা ধর্ষণ হয়, আমরা সবাই সব কিছু জানি। আর কিছু হলেই বলা হয় তোমরা মেয়েকে ক্যারাটে শেখাও, ক্যারাটে, আরে মেয়েকে ক্যারাটে শিখিয়ে কি হবে? কে বলতে পারে যে মৌমিতা ক্যারাটে জানতো না? 10-12 জন পশু যদি একজন নারীর উপরে ঝাঁপিয়ে পড়ে, তাহলে তার একজন ক্যারাটে শিখে কি হবে? মেয়েকে বলবেন না, ভদ্র হয়ে বসো, সমাজ শেখো, সব মেয়েদেরকে বলা হবে। একটা ছেলের মা মেয়েরা, আর একটা কথা বলছি আমি, ছেলেরা মায়েরা শেখায়, এই মেয়ে ছেলে তো রাস্তায় টয়লেট করুক, ওর কোনো সম্মান, এই তুমি মেয়ে বসবে না রাস্তায়, দাঁড়াও, একই মা, সব মেয়ে সন্তানের মা, ছেলে সন্তানের মা, ছেলেকে শেখাও তুমি যা খুশি করো, এই ওর যাও রাস্তাবেলায় কি হয়েছে, তুমি বলি না ঘর থেকে, আরে ছেলেকে শেখান সহবাস, ছেলেকে অসুর তৈরি করবেন না, মেয়েদেরকে কালী তৈরি করতে হবে না। মেয়ে বারবার করে কি বলা হচ্ছে যে মেয়েদেরকে লক্ষ্মী নয় কালী তৈরি করুন, লক্ষ্মী নয় কালী তৈরি করুন, মেয়েদেরকে লক্ষ্মী।